সম্মানিত দর্শক, আমি আমির হোসেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হাট পরিক্রমা। তো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কালিয়া কান্দাপাড়া সিরাজগঞ্জে এই গরুর হাটটি। তো এই গরুর হাটটি সিরাজগঞ্জের সদরে অবস্থিত। তো এই হাটটি থেকে কী ধরনের গরু পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই, এটা কার? বকরা মাছ এটা আপনার নাকি পালেন নাকি? এটা কয় মাস বয়স? এটার এক বছর বয়স। তো দাম চাচ্ছেন কেমন? এটা সাতাশ হাজার দাম চাচ্ছেন? আর কাস্টমার কত বলে? একুশ বাইশ বলে। তার মানে কি তেইশ হলে দিয়ে দিবেন নাকি? আচ্ছা, তো দেখেন আপনি, আমরা উপর একটা দেখি। তো এই সারগুলো টাকা আর ভাই, আপনি এটা পালেন নাকি? তো কত দাম চাচ্ছেন ভাই? এটা বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছেন? দাচ্ছে নাকি? এটা এখনো দাঁতে নাই। তো কাস্টমার কত বলে? পঁয়ত্রিশ ছত্রিশ বলতেছে, তাও দিচ্ছেন না? কত হইলে দিবেন? চল্লিশ হলে দিয়ে দিবেন নাকি? প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুন্দর একটি সারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই, এটা কয় দাঁতের? এটা দাঁতে না এখনো। ওজনটা কেমন আছে এটার? ওজন কিরকম আছে? পাঁচ মন। তো দাম চাচ্ছেন কত এটার? দামই নাই। হ্যাঁ, দাম চাচ্ছেন কত আপনি? একশো চাচ্ছেন? আর ক্রেতারা কত বলে? এমনি কয়ই না, গোস্তের দাম নাই। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে, তো আমরা দেখছি সুন্দর একটি গরু। ভাই, এটা কোন জাতের গরু? নেপাল। নেপাল? এটা কি দাচ্ছে? এখনো দাঁতে নাই। ওজনটা কেমন আছে ভাই এটার? চার মন, সাড়ে চার মন নাকি? তো দাম চাচ্ছেন কত এটার? এক লক্ষ দশ। আর কাস্টমাররা দাম বলেছে? আশি পঁচাশি বলে, তাও দিচ্ছেন না? সময় হলে দিবেন নাকি? আচ্ছা, তো আমরা পরের গরুগুলো দেখাই দর্শক। তো ভাই, এটা কি দাচ্ছে নাকি? এটা দাঁতে নাই। এটার ওজনটা কিরকম আছে ভাই? ওজন কিরকম আছে এটার? একশো কেজি হবে। এখনো দাঁতে নাই। তো দাম চাচ্ছেন কত এটা? হ্যাঁ, বাহান্ন হাজার দাম চাচ্ছেন। আর কাস্টমার কত বলে? একজন উনচল্লিশ বললো, তাও দিলেন না? চল্লিশ হলে দিয়ে দেবেন নাকি? তাও দিয়ে দেবো না। আচ্ছা, তো আমরা দেখি পরের গরুগুলো দেখি দর্শক। বেশ সুন্দর একটি লাল গরু। ভাই, এটা কার? গরুওয়ালা নাই? হ্যাঁ, এটার মালিক আছে? এটা কয় দাঁতের? এটা কয় দাঁতের? এখনো দাঁতে নাই। ওজন কতটুকু আছে এটার? পাঁচ মন। তো দাম চাচ্ছেন কত? এক লাখ বিশ। আর কাস্টমার কিরকম বলে? ষাট সত্তর আশি বলে। আচ্ছা, তো কত দামে বিক্রি করার ইচ্ছে আছে এটা? একশোর নিচে বিক্রি করলে লস হবে মেলা টাকা। আচ্ছা, তারপরে এটা? আচ্ছা, এটা এটা কার? এটা কি, এটা তো দাঁতে নাই নাকি? এটা দাঁতছে? তো এটার ওজনটা কেমন আছে? একশো কেজির মতো হবে নাকি? তো এটার দাম চাচ্ছেন কত ভাই? দাম চাচ্ছেন পঁয়ষট্টি। আর ক্রেতারা কত বলে? পঞ্চাশের নিচে বলে, মানে পঞ্চাশ ভেঙে দিতে বলে নাকি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তো আমরা পরের গরুগুলো দেখাই। এটা ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলা। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ সদরে কালিয়া কান্দা কান্দাপাড়া কালিয়া কান্দাপাড়া গরুর হাটটি। তো এই হাটটি প্রতি বৃহস্পতিবারে বসে। আজকে প্রতিবেদনে তৈরি তারিখ সাতাশ আগস্ট দু হাজার বিশ। তো এখনও এই হাটটি আসলে অতটা জমজমাট হয়ে ওঠেনি, তো এখনও গরু আসছে। তো এই হাটটি আসলে দুপুর দুটার পর থেকে জমজমাট হয় এবং আসর পর্যন্তই চলে বা সন্ধ্যা পর্যন্তই চলে। তো দেখুন দর্শক, গরু নামছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বড় বড় ট্রাকে করে গরু নামছে এই হাটে।
তো এই হাটটির ঠিকানা হলো সিরাজগঞ্জ কালিয়া কান্দাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই হাটটি অবস্থিত। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ভাই। এটা কয় দাঁতের? এটা কয় দাঁতের? চার দাঁত। ওজন কতটুকু আছে? আইডিয়া? তিন মুন নাকি? তিন মুন পার হয়ে আছে। তো দাম চাচ্ছেন কত? আচ্ছা, তো দর্শক আপনারা দেখছেন তো সুন্দর একটি লাল গরু দেখতেছি আমরা। এটা কি দাঁতছে ভাই? দাঁতে নাই। ওজন কতটুকু আছে? প্রিয় দর্শক আপনারা দেখছেন সুন্দর গরু, সুন্দর গরু ভাই। এটা কি দাঁতছে? দুই দাঁত। তো এটার দাম চাচ্ছেন কিরকম? আপনারা দেখছেন ভাই, এটা কি দাঁতছে নাকি? দাঁতে নাই। এটা ওজন কিরকম আছে? ওজন ওজনের কথা বলে না। হ্যাঁ, দুই মন। তো এটা দাম চাচ্ছেন কত? দাঁতে না। এটাও 55,000 টাকা দাম চাচ্ছেন। আর কাস্টমার কত বলে ভাই? এখনো কাস্টমার দামই বলে নাই, যেহেতু এখনো হাটটা মাত্র শুরু হচ্ছে নাকি, সেজন্য দাম বলে না। এই হাটে হাসিল কেমন ভাই? কত টাকা একটা গরু প্রতি? 400 টাকা। যে গরু কিনেক নাকি? তো প্রিয় দর্শক আপনারা দেখছেন তো এই হাটের নিরাপত্তা কেমন আছে ভাই? খুব ভালো নিরাপত্তা আছে। আচ্ছা দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আসলে সুন্দর একটি গরুর হাট। এই হাটটির ঠিকানা হলো সিরাজগঞ্জ কালিয়া কান্দাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই হাটটি অবস্থিত। আজকে প্রতিবেদনের তৈরির তারিখ 27 আগস্ট 2020। দর্শক তো দেখতেই পাচ্ছেন ভাই, এটা কি দাঁতছে নাকি? দাঁতে নাই। দাম চাচ্ছেন কত এটার? 62,000 টাকা দাম চাচ্ছেন। আর কাস্টমার কত বলে? 50 বলে, তাও দিতেছেন না? কত হলে দিবেন তাহলে? মানে 50 হলে ছেড়ে দিবেন নাকি? 51-52 হইলে ভাই এটার দাম চাচ্ছেন কত? 52,000 দাম চাচ্ছেন। কাস্টমার কত বলে? এই যে দাম কয় নাই নাকি? আচ্ছা তো আমরা পরের গরুগুলো দেখি দর্শক। দেখুন দর্শক, সুন্দর সুন্দর অনেক গরু আছে। তো এই হাটে মাত্র গরু আসা শুরু হয়েছে, বিভিন্ন ট্র্যাক দেখছেন আপনারা, গরু নামা শুরু হয়েছে। তো সার গরু মোটা তাজাকরণের উদ্দেশ্যে আপনারা যারা সার গরু কিনতে চান এই হাটটি ঘুরে দেখে যেতে পারেন। এ ভাই এটা দাঁতছে নাকি? দাঁতে নাই। এটা দাম চাচ্ছেন কত? 46,000 টাকা দাম চাচ্ছেন। আর কাস্টমার কত বলে? দাম বলে নাই। এত দাম চাইলে কি কাস্টমার দাম বলবো? 46,000 একটু বেশি দাম চাইয়া লাগতেছেন না ভাই? এটা দাম চাচ্ছেন কত? 40,000 টাকা দাম চাচ্ছেন। আর কাস্টমার বলছে কিছু? বলছে নাকি দাম? কত বলছে? 37-38 বলছে। আচ্ছা ভাই, কাকা এটা দাম চাচ্ছেন কত? হ্যাঁ, 52,000 টাকা দাম চাচ্ছেন। আর কাস্টমার কত বলছে? এই বন্ধুকে বলে নাই। আর পরে এটা বলতেছে, এটা কত বলতেছে? আচ্ছা, 43 বলে, তাও দেন না? 44 দিয়ে দিবেন নাকি?
4200 এ দিবেন? দর্শক আপনারা দেখছেন সুন্দর একটি গরুর হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হাটটি হলো কালিয়া কান্দাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অবস্থিত। দর্শক তো সিরাজগঞ্জ সদরে এই হাটটি। আজ প্রতিবেদন তৈরির তারিখ 27 আগস্ট বৃহস্পতিবার। তো দেখতেই পাচ্ছেন হাটের প্রস্তুতি চলতেছে, এখনও আসলে তেমন গরু আসেনি, হাটটি অনেক জমজমাট হয়, সেই জন্য আপনাদেরকে এই হাটটিতে নিয়ে আসলাম এবং দেখানোর চেষ্টা করলাম এই হাটে কোন কোন ধরনের গরু আছে এবং এই হাটের গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করলাম। তো আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক ভাই, এটা কত দাঁতের? দাঁতে নাই। দাম চাচ্ছেন কত? আর কাস্টমার কত বলছে? ৩৫ বলছে, তাও দেন নাই। কত? ৩৬ দিয়ে দিবেন নাকি? ভাব মতো দেখে দিবেন। পরের এটা কত হলে বিক্রি করবেন একটু বলেন আপনি? ৩৮ হলে বিক্রি করবেন? আচ্ছা, দর্শক আপনারা দেখছেন লালন পালন করার মতো সুন্দর সুন্দর কিছু গরু আপনাদেরকে খুঁজে খুঁজে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক ভাইটা কি যাচ্ছে? দাঁতে নাই। বিক্রির দাম কত এটার? ৪৮ চাইতেছেন? আর কাস্টমার কত বলছে? ৪০,০০০ বলছে, তাও দিচ্ছেন না? ৪১ দিয়ে দিবেন নাকি? আচ্ছা, ভালো করে দেখে দিতে পারতেছেন না। তো দর্শক আপনারা দেখছেন সুন্দর একটি লাল গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাইটা কি যাচ্ছে নাকি? তো দাম চাচ্ছেন কিরকম? ৪৮,০০০ দাম চাচ্ছেন? দামটা বেশি চাইতেছেন কি? কালার সুন্দর এর লেগা? হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে দাম চাইছে 56, আপনি যখন কিনছেন। আচ্ছা, এই দাম চান নাই তো? কাস্টমাররা দাম দর বলছে কিছু? হ্যাঁ, কত বলছে? ৩৯ বলছে, তাও দিচ্ছেন না? তার মানে কি ৪০ হলে দিয়ে দিবেন? তাও দিবেন না? কিনতে পারেন নাই, তাও কীভাবে দিবেন? তো এটা কোন হাট থেকে কিনে আনছেন? রাজশাহী। সম্মানিত দর্শক, আপনাদেরকে সুন্দর একটি গরুর হাড় আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। তো আবারও ঠিকানা বলে দিচ্ছি, এটা হলো সিরাজগঞ্জ কালিয়া কান্দাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন এই হাটটি অবস্থিত। এই হাটটি প্রতি বৃহস্পতিবারে বসে। আজ প্রতিবেদন তৈরির তারিখ 27 আগস্ট। তো প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।